আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য জিকেমের আরেকটি ক্যামেরা অ্যাপস নিয়ে চলে আসলাম। এলএমসি ক্যামেরা যাদের ফোনে সাপোর্ট করে না, এই গুগলের ক্যামেরাটি ইউজ করে এলএমসির মতনই প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। আজকের জিকেমের নাম হচ্ছে নিকিতা জিকেম। এই জিকেমটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে কনফিগ ডাউনলোড করবেন, এ টু জেড প্রসেস আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো গাইস, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে আমি এ টু জেড প্রসেস সব কিছু দেখিয়ে দিচ্ছি। অল রাইট গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করেছি। আপনারা এখানে সার্চ বার লিখবেন নিকিতা জিকেম, অথবা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। নিকিতা জিকেম লিখে সার্চ করবেন, আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটটির উপর একটু টাচ করবেন। ওয়েবসাইটটির উপর টাচ করার পর আপনারা একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন নিকিতা 8.2 V18 8.2। এখানে আপনারা টাচ করে দিবেন। এখানে টাচ করার পরে একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনারা ক্লোজ করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন এন জিকেম 8.2, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করে একটু ওয়াইপ করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এই জিকেমটি আমরা অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করা আছে। আপনারা ডাউনলোড কীভাবে করে নেবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো গাইস, ক্যামেরাটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি অ্যারো আইকন, জাস্ট আপনারা এখানে একটি টাচ করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন সেটিংস আইকন, এখানে একটি টাচ করবেন। এখানে একটি টাচ করে একটু ওয়াইট করবেন, তাহলে সেটিংসের মধ্যে চলে যাবে। আপনারা একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, এখানে দেখতে পাবেন কনফিগ নামে একটি, এখানে একটি টাচ করবেন, কনফিগের উপরে একটি টাচ করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন সেভ XML, এখানে টাচ করে আপনারা যে কোনো একটি সেভ করে দিবেন। তারপর আপনারা এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোর। সার্চ বারে এখানে এসে লিখবেন জিকেম কনফিগ। জিকেম কনফিগ লিখে সার্চ দেবেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করে স্ক্রল ডাউন করে একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন এলএমসির নিচে, এখানে দেখতে পাবেন নিকিতা, এখানে দেখতে পাবেন নিকিতা 71টি কনফিগ ফাইল আছে। আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন 8.2 8.2, যেগুলো সেগুলো আপনারা ডাউনলোড করবেন। আমি এখান থেকে 8.2 এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার ডাউনলোড করার জন্য আপনারা এই এখানে একটি টাচ করবেন। তারপর আপনারা এই ডাউনলোড অপশানটির উপরে একটি টাচ করবেন। একটি অ্যাড আসতে পারে, একটি দেখে অ্যাডটি ক্লোজ করে দিবেন। তাহলে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আপনারা চলে যাবেন আপনার ফোনের টাইম ম্যানেজার। তারপর আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড ফোল্ডারটি, ডাউনলোড ফোল্ডারটির উপরে একটি টাচ করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন জিকেম কনফিগ, এই ফোল্ডারটি, এখানে কনফিগ ফাইলগুলো ডাউনলোড হয়ে এখানে চলে আসে। আপনারা এখান থেকে কনফিগ ফাইলগুলো, যে কয়টা কনফিগ ফাইল আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন সব কয়টাই কিন্তু এখানে দেখতে পাবেন। আপনারা এখান থেকে কপি অথবা মুভ করতে পারেন। যখনই জিকেম ক্যামেরা অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন তখন কিন্তু এই ফোল্ডারটি অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর আপনারা ক্যামেরা সেটিংসে গিয়ে যখন আপনারা এক্সএমএল ফাইলটি সেভ করবেন তখন কিন্তু এই ফাইলটি সেভ হয়ে যাবে। আপনারা জাস্ট এখানে মুভ হেয়ারকে দিবেন। মুভ হেয়ারকে দেওয়ার পর আপনারা ক্যামেরাটি ওপেন করবেন। জাস্ট ক্যামেরাটি ওপেন করবেন। ওপেন করার পর এলএমসি ক্যামেরায় যেভাবে ফাঁকা জায়গা ডবল টাচ করলে কনফিগ ফাইলগুলো শো করে, সেমভাবে এখানে শো করবে। জাস্ট আমি একটা আমার একটি ফটো তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেক মুড়ে একটি আমার ফটো তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখেন গাইস কতটা ফেস স্মুথ করে দিয়েছে আর ব্যাকগ্রাউন্ড ওপিকল ডিএসএলআর ক্যামেরার মতন ব্লার করে দিয়েছে দেখেন শুধু এলএমসি ক্যামেরায় দিয়েই যে ওই ধরনের ফটোগ্রাফি করা যায় কে বলেছে সে কথাটা সম্পূর্ণ ভুল আপনারা এই ক্যামেরাগুলো ইউজ করেও এলএমসি থেকে ভালো ফটোগ্রাফি করতে পারবেন আমি কয়েকটা ফটোগ্রাফি করেছি দেখেন ফটোগুলো দেখেন আপনারা কত সুন্দর করে ফটো ফেস স্মুথ করে দিয়েছে তো গাইস এই ক্যামেরার কনফিগ ফাইলও আপনারা ওখানে প্রায় 30-40টার মতন পেয়ে যাবেন কনফিগ ফাইলে কোনো চিন্তা নেই আনলিমিটেড কনফিগ ফাইল পেয়ে যাবেন আপনারা আপনারা যদি কনফিগ ফাইল চান তাহলে আমি তৈরি করে দিব তো গাইস আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।